পবিত্র শব-এ-বরাত বা সৌভাগ্যের রজনী আজ ইসলাম ধর্মমতে মহামান্বিত এক রজনী মুসলমানদের কারো কারো কাছে ভাগ্য নির্ধারণের রজনী হিসেবেও পরিচিত বরকতময় এই রাতে মানুষের প্রতি আল্লাহর রহমত ও করুণা বর্ষিত হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে কৃপা লাভের আশায় সন্ধ্যার পর মসজিদে মসজিদে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা আরো জানাচ্ছেন কামরান করিম ফার্সি সব শব্দের অর্থ রাত এবং বরাত অর্থ সৌভাগ্য শব-এ-বরাত অর্থ সৌভাগ্যের রজনী আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শব-এ-বরাত বলা হয় ইসলাম ধর্মের শব-এ-বরাতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রজনীর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে মহান আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন এই রাতেই আল্লাহ পরবর্তী বছরের জন্য মানবজাতির রিজিক ও সবার ভাগ্য নির্ধারণ করেন বলেও প্রচলিত আছে মহিমান্বিত এ রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা জীবনের সব ভুলভ্রান্তি পাপতাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহর দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করেন নফল নামাজ জিকির আজগর পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিনিদ্র রাত কাটান মুসল্লিরা সকল মুসলিম উম্মার জন্য ভাগ্য পরিবর্তনের রাত্র এক বছরের জন্য রহমতের ফিরিস্তারা আসবেন ইসলামী চিন্তাবিদদের মতে এটি আনন্দ উল্লাস বা উৎসবের রজনী নয় বরং ক্ষমা প্রার্থনা ও ইবাদতের মোক্ষম সময় কামরান করিম বৈশাখী সংবাদ ঢাকা